সূর্য ওঠার আগে পূর্ব দিকের আকাশে যে উজ্জ্বল জ্যোতিষ্ক দেখা যায় তাকে বলা হয়ে থাকে শুকতারা। আবার কখনো সূর্যাস্তের পর সন্ধ্যার সময় পশ্চিম দিগন্তে একটি উজ্জ্বল জ্যোতিষ্ক দেখা যায় যাকে বলা হয় সন্ধ্যাতারা। শুকতারা ও সন্ধ্যাতারা আসলে একটি বস্তুরই দুটি আলাদা নাম। আসলে এটি কোনো তারা নয়, এটি হলো সৌরজগতের একটি গ্রহ যার নাম শুক্র। শুক্র গ্রহের ভূমিপৃষ্ঠ অনেকটাই পৃথিবীর মতো। গ্রহের পৃষ্ঠে অসংখ্য খাদ রয়েছে। এই খাদগুলো মূলত সৃষ্টি হয়েছে উল্কাপাতের কারণে। বেশিরভাগ খাদের প্রশস্তই 1.2 কিলোমিটার। শুক্রের ভূত্বক পৃথিবীর তুলনায় অধিক পাথুরে। মনে করা হয় 30 থেকে 40 কোটি বছর আগে আগ্নেয়গিরির কারণে নতুন ভূপৃষ্ঠের সৃষ্টি হয়েছিল। এই গ্রহে সৌরজগতের অন্য 7টি গ্রহের তুলনায় আগ্নেয়গিরির পরিমাণ বেশি। জ্যোতির্বিজ্ঞানীরা শুক্রের পৃষ্ঠে 1600টিরও বেশি আগ্নেয়গিরির খোঁজ পেয়েছেন। তবে বর্তমানে সবগুলো আগ্নেয়গিরি মৃত, প্রায় 30 থেকে 50 কোটি বছর পূর্বেই আগ্নেয়গিরি বন্ধ হয়ে গেছে। শুক্রের কোনো চৌম্বক ক্ষেত্র নেই, যদিও এর কেন্দ্রীয় অংশে লৌহ রয়েছে। তবে এই লৌহ চৌম্বক ক্ষেত্র তৈরির জন্য যথেষ্ট নয়। এছাড়া শুক্রে রয়েছে দুটি বড় ধরনের উচ্চভূমি। প্রথমটির আকার প্রায় অস্ট্রেলিয়া মহাদেশের সমান, যার নাম ইস্তার টেরা। পরেরটির নাম অ্যাফ্রোডাইটে টেরা। এটির আয়তন প্রায় দক্ষিণ আমেরিকার সমান। একবার সম্পূর্ণরূপে নিজ কক্ষপথ পরিভ্রমণ করতে শুক্র গ্রহে সময় লাগে 225 দিন। এটি পূর্ব থেকে পশ্চিমে ঘুরে, কিন্তু সৌরজগতের অধিকাংশ গ্রহই পশ্চিম থেকে পূর্বে ঘুরে। শুক্রের বায়ুমণ্ডলের অধিকাংশই কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এখানে মাত্র 0.4% অক্সিজেন গ্যাস রয়েছে। এছাড়াও এই গ্রহে কিছু নাইট্রোজেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া এবং অতি সামান্য পরিমাণ জলীয় বাষ্পের অস্তিত্ব পাওয়া গেছে। এর বায়ুমণ্ডল তাপ ধরে রাখে, এমনকি 470 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে থাকে। এখন অবধি যেসব মহাকাশ যান শুক্রে অবতরণ করেছে, তীব্র তাপের কারণে তাদের একটিও 2 ঘন্টার বেশি অবস্থান করতে পারেনি। শুক্র গ্রহের কক্ষপথ গোলাকার, কিন্তু সৌরজগতের অন্য সব গ্রহের কক্ষপথ উপবৃত্তাকার। শুক্রকে কেবল সূর্যোদয়ের 1 ঘন্টা আগে এবং সূর্যাস্তের 1 ঘন্টা পরে দেখা যায়, কারণ পৃথিবীর যে দিক থেকে সূর্য উদিত হয় শুক্র প্রায় একই দিক থেকে উদিত হয়। তবে যখন এই গ্রহটি তার উজ্জ্বলতম অবস্থায় থাকে তখন দিনের বেলাতেও এটির দেখা মেলে। অন্ধকার আকাশে শুক্র গ্রহকে অনেকটা তারার মতো জ্বলজ্বল করতে দেখা যায়।